আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন কোর্সে ষষ্ঠ ক্লাসে আমরা দেখব কোনো ফাইল কিভাবে ওপেন করতে হয়, ফাইল কিভাবে সেভ করতে হয় এবং সেভ অ্যাজ করতে হয় এবং প্রিন্ট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমরা যখন গত 5টি ক্লাসে দেখেছি কিভাবে ডকুমেন্টের টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে হয়, কিন্তু এইগুলো করার পরে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করেছিলাম এর আগে, সেটা হচ্ছে এই ফাইলটাকে সেভ করা। আমরা যখন কোনো কাজ করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ফাইলটাকে সেভ করে রাখতে হবে আমাদের হার্ড ডিস্কে বা পিসিতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই ফাইল মেনুটার ব্যবহার করব। সকল কাজ শেষে আমরা এই ফাইল মেনুটা যখন ক্লিক করব তখন এখানে আমরা দেখব সেভ নামে একটা অপশন আছে। সেভ হচ্ছে আপনি যখন প্রথমবার কোনো ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ধরুন আমি হচ্ছে একটি রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। এখন আমি যখন এই ওয়ার্ড ডকুমেন্টটা অথবা আমি এখান থেকে এটা ডিলিট করে আমি এই স্টার্ট মেনুতে গিয়ে মাইক্রোসফট একটা ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আচ্ছা ওয়ার্ড ডকুমেন্ট যখন আমরা ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমি এটাকে প্রথমবার যখন সেভ করতে যাব সেক্ষেত্রে আমাকে এখান থেকে সেভে যাওয়ার পর আমাকে লোকেশন দেখাবে আমি কম্পিউটারের ব্রাউজ করে কোথায় সেভ করতে চাই। ধরুন আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে আমি আমার নাম দিলাম, দিয়ে আমি জাস্ট হচ্ছে ইন্টারে দিলাম, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এখন আমি যখনই কোনো কাজ করব আমি তিন পদ্ধতিতে সেভ করতে পারবো। আমি ফাইলে যাব, সেভে ক্লিক করব, আমার ওটা সেভ হয়ে গেছে। শুধুমাত্র প্রথমবার আমাকে কোনো লোকেশন দিতে হবে যে আমি এটা কোথায় সেভ করতে চাই। দেখুন আমি এটাকে যখন মিনিমাইজ করব, এই যে সাইফুল নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, আমি প্রথমবার যখন ফোল্ডারটা তৈরি করলাম। এর পরবর্তীতে আমি ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমি যতটুকু কাজই করব জাস্ট ফাইলে যাব, সেভে দিব। এই সেভ করার আরো দুইটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, সেভ করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস এস। আমি যখন কন্ট্রোল প্লাস এস দিব তখন এই ফোল্ডার ফাইলটা সেভ হয়ে যাবে। অথবা আমি এখান থেকে এই যে দেখুন একটা আইকন আছে, এটা হচ্ছে সেভের আইকন, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এখন আমি যখনই কোনো কাজ করব, আমি এখানে কোনো কাজ করলাম জাস্ট এখান থেকে সেভে দিয়ে দিলাম অথবা কন্ট্রোল এস দিলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমি এই ফোল্ডারটা আমার ডেস্কটপে রাখা আছে একটা, আমি চাচ্ছি সেম আরেকটা কপি আপনার আমার হার্ড ড্রাইভ হার্ড ডিস্কে জমা হোক, সেক্ষেত্রে আমি ফাইলে যাব, সেভ অ্যাজটা আমি ইউজ করব, সেভ অ্যাজে যাব, এখান থেকে আমি ব্রাউজ করে আমি আমার হার্ড এখানে হার্ড ডিস্কটা দেখতে পাবো। এখানে আমি যেই ফোল্ডারে এটা সেভ করতে চাই ওই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে নাম দিয়ে সেভ করব। এখন আরেকটা বিষয় হচ্ছে পিডিএফ। আমরা ইতিপূর্বে অনেকে শুনেছি যে পিডিএফ হচ্ছে কি, পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আমরা যখন এই পিডিএফ আকারে কোনো ফাইল সেভ করব, ধরুন আমি এখানে একটা শেপ ইনসার্ট করলাম, জাস্ট একটা পতাকা আর্ট করব, আমি এখান থেকে জাস্ট এই শেপটা নিলাম, নেওয়ার পরে এটার আমি কালারটা পরিবর্তন করে দিলাম, প্রথমে আমি এই শেপটা নিলাম এখানে, এরপর হচ্ছে আমি একটা বৃত্ত দিয়ে দিলাম, বৃত্ত দিয়ে এখান থেকে জাস্ট আমি রেড কালার দিয়ে দিলাম। এখন ধরুন এই ফাইলটা আমি হচ্ছে একটা পিডিএফ আকারে সেভ করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে প্রথমেই ফাইলে যেতে হবে, এরপর সেভ অ্যাজে যেতে হবে, এরপর আমি এটা লোকেশন কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করব। এরপর দেখুন এখানে আমি ফাইলের নাম দিব, এটার নাম দিব ধরুন, আচ্ছা আমার নামে দিই, আমার নামে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ টাইপ, দেখুন একটা অপশন আছে সেভ অ্যাজ টাইপ, আপনি কি টাইপে এই এটা তৈরি করতে চান। দেখুন ওয়ার্ড ডকুমেন্টের টাইপ হচ্ছে এখানে ওয়ার্ড ডকুমেন্ট, এই যে দেখুন একটা
এক্সটেনশন আছে ডট ডিওসিএক্স, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট। কি আপনি যতগুলো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল দেখবেন প্রত্যেকটার শেষে ডট ডিওসিএক্স আছে, প্রত্যেকটা ফাইলের শেষে। এখন আপনি এখান থেকে জাস্ট এই অপশনটা ক্লিক করে এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে সেভে ক্লিক করলে আপনার এই এই দেখুন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমি যদি ডেস্কটপে দেখি, ডেস্কটপে এটা এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে সেভ করব, এই ফাইলে যাব, সেভে ক্লিক করলে সেভ হবে, সেভ অ্যাজ যখন আমরা করব তখন আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা সেভ হয়ে যাবে। এখন হচ্ছে ওপেন বিষয়টা কি আমরা একটু দেখব। যখন আমি একটা ডকুমেন্টের ভিতরে ধরুন পূর্বে আমি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেছিলাম, যেমন গত ক্লাসের ক্লাসটা যদি আমি এখানে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাকে এই ফাইলে যেতে হবে, ওপেনে যেতে হবে, এরপরে ওই ফোল্ডারটা আমার যেইখানে আছে আমি ওইখানে যাব, গিয়ে এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে যখনই ক্লিক করব তখন আমার দেখুন গত ক্লাসে আমি যা যেটা যে ডকুমেন্টের মধ্যে কাজ করেছিলাম সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তাহলে পূর্বে কাজ করা কোনো ডকুমেন্ট যদি আমি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমার ফাইলে গিয়ে ওপেনে যেতে হবে। ধরুন আপনি কোনো কাজ করেছেন, সিভি টাইপ করেছেন, সেক্ষেত্রে আপনার সেটা প্রিন্ট নিতে হবে। এজন্য আপনি কি করবেন, ফাইলে যাবেন, এখান থেকে প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসবে, এখান থেকে আপনি যেই প্রিন্টার দিয়ে আপনার ডকুমেন্টটা প্রিন্ট করতে চান, এখানে অনেক প্রিন্টারের নাম থাকবে, আপনি যেই প্রিন্টারের মাধ্যমে হচ্ছে আপনার ডকুমেন্টটা প্রিন্ট করতে চান বা আপনার কাছে যেই প্রিন্টারটা আছে ওই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে দেখুন প্রিন্ট অল পেজ, আপনার যদি 50টা পেজ থাকে বা 40টা পেজ থাকে সেক্ষেত্রে প্রিন্ট অল পেজ দিলে আপনার সব পেজগুলো একে একে প্রিন্ট হতে থাকবে। যদি আপনি চান বর্তমানে আপনি যেই পেজে আছেন, ধরুন আপনার 50টা পেজ আছে, আপনি এখন 10 নম্বর পেজে আছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে কারেন্ট পেজে ক্লিক করলে আপনার যেই পেজে আপনি থাকবেন ওই পেজে ততগুলো প্রিন্ট হবে। এখন ধরুন আপনার দরকার হচ্ছে 5 নম্বর পেজ, 20 নম্বর পেজ এবং 40 নম্বর পেজ, সেক্ষেত্রে আপনি কি করবেন, একদমই সহজ, আপনি এখান থেকে 5 দিবেন, এরপরে 21 দিবেন, এরপর 40 দিবেন। দেখুন আপনি যদি এখন প্রিন্টে ক্লিক করেন আপনার এই তিনটা পেজেই শুধুমাত্র প্রিন্ট হবে। এরপর এখান থেকে প্রিন্টের সাইজ আপনি দিয়ে দিতে পারেন, পেপার সাইজ A4 দিয়ে দিতে পারেন, A4 হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার যেটার দৈর্ঘ্য হচ্ছে 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। তো এই A4 সাইজ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা সাইজ, আমরা নর্মালি যে কাগজগুলো দেখি সেটা হচ্ছে মূলত A4 সাইজের কাগজ হয়। এইভাবে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এই প্রিন্ট অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা প্রিন্ট হতে থাকবে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে কোনো ফাইল ওপেন করতে হয়, সেভ করতে হয়, সেভ অ্যাজ করতে হয় এবং প্রিন্ট করতে হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।